নমস্কার, আমি ডক্টর বিক্রম হালদার, কনসালটেন্ট ইউরোলজিস্ট অ্যাট নারায়ানা মাল্টি স্পেশালিটি হসপিটাল, যশোর রোড। আজ ওয়ার্ল্ড হেলথ ডেতে আমাদের কিডনিকে কি করে ভালো রাখতে হয় সেই সম্বন্ধে আমি আপনাদের কিছু বলতে চাই। কিডনিতে প্রধানত যে কয়েকটি রোগ আমরা আউটডোরে দেখতে পাই, তার মধ্যে একটি হলেও কিডনিতে বারবার পাথর হয়, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিডনির জন্যে বিভিন্ন রকম রোগ, যেমন প্রেশার, কিডনি খারাপ হয়ে যাওয়া, পা ফোলা ইত্যাদি, এইরকম এইগুলো প্রধানত বয়স্কদেরই দেখা যায়। কিন্তু এখনকার যুগে দেখা যাচ্ছে বছর 30-40 বয়সের মানুষেরও তা হচ্ছে। তার একটি প্রধান কারণ হলো আমাদের লাইফস্টাইল। আজকালকার আমাদের জীবন, আমাদের জীবিকাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের অনেক কিছু করতে হয়। সারাদিন বসে থাকা, জল না খেয়ে দীর্ঘ সময় কাজ করা, খাওয়া দাওয়ার অনিয়ম, এইগুলো থেকে কিডনিতে পাথর এবং কিডনির বিভিন্ন রোগ দেখা যাচ্ছে। সেইগুলো থেকে নিরাময় পাওয়ার জন্য আপনি যেটা করবেন সেটা হলো সারাদিনে অন্তত 2.5 লিটার মতো জল খাবেন, এবং এই জলটি সারাদিনে সকালে একবার খেলাম, রাত্রে একবার খেলাম, এরকম করলে হবে না। সারাদিনই বারবার অল্প অল্প পরিমাণে জল খেতে থাকবেন। কাজের জায়গাতে সবসময় মনে করে একটিবার অন্তত ঘন্টা বা 2 ঘন্টায় সময় নিয়ে আপনি জল খাবেন। তার সাথে কয়েকটি বদ অভ্যেস আপনাকে ত্যাগ করতে হবে, যেমন খুব বেশি পরিমাণে কফি খাওয়া। এই কফির জন্যও দেখা যাচ্ছে স্টোন হচ্ছে। খুব বেশি পরিমাণ যদি প্রোটিন খান, অনেকে জিম যেতে গিয়ে অনেক বেশি পরিমাণ প্রোটিনের ডায়েট নিচ্ছেন, সেই প্রোটিনের জন্য শরীরে ইউরিক অ্যাসিড বাড়ছে এবং সেখান থেকেও স্টোন হচ্ছে। সো এই কারণে আপনি জল খাওয়াটা নিয়মিত করবেন, খাওয়া দাওয়ার যেগুলো আপনাকে বললাম সেগুলো আপনি করবেন। তার সাথে খাবারে যদি আপনি শাকসবজির পরিমাণ একটু বাড়াতে পারেন এবং রেড মিট বা খাসির মাংস যদি আপনি কমাতে পারেন, তাহলে আপনি দেখবেন ভবিষ্যতে আপনার কিডনি স্টোন হওয়ার প্রবণতা অনেক কমে যাবে। ধন্যবাদ।